আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুমায়াস ফুড অ্যান্ড ফ্যাশন। আজকে আমি করে দেখাবো পুটিং। খুব সহজেই চুলায় পাতিলে কিভাবে পুটিং তৈরি করা যায়। আমার রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে আমার মতেই পারফেক্ট পুটিং হবে। আশা করি আমার ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। পুটিং তৈরি করার জন্য আমার যা যা লাগবে, প্রথমে ক্যারামেল করে নিতে হবে। তার জন্য আমি চিনি নিয়েছি 1/4 কাপ, পুটিংয়ের জন্য নিয়েছি 1/3 কাপ চিনি এবং 1/2 কাপ নিয়েছি গুঁড়া দুধ এবং নিয়েছি ভ্যানিলা এসেন্স। এখান থেকে আমি কয়েক ফোঁটা দিয়ে দেব এবং 5টি ডিম নিয়েছি। আমি একটি ইভাপোরেটেড মিল্কের কৌটা নিয়েছি, আপনারা চাইলে দুধ জাল করেও নিতে পারেন। এখন আমি পুটিং তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি পাতিল দিয়েছি, এতে চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল হওয়ার জন্য। দেখুন চিনিটা গলে যাচ্ছে, ক্যারামেল হতে থাক। আমি এখন একটি বাটি নিয়েছি, বাটিতে আমি ডিমগুলি ভেঙে দিচ্ছি। এখন আমি এতে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরুর দুধ। আমি এখন ইভাপোরেটেড মিল্ক কৌটা খুলে নিয়েছি, তা ঢেলে দিচ্ছি। আপনারা দুধ জাল করে নিলে তা দিয়ে দিবেন। এখন আমি সব কিছু একসাথে এই বিটারের সাহায্যে বিট করে নেব। তবে আপনারা চাইলে হ্যান্ড বিটারের সাহায্য করে নিতে পারেন, তবে অনেকক্ষণ ভালো করে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে হবে। এখন আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, তবে আপনারা এটার পরিবর্তে ঘি দিয়ে দিতে পারেন। এটা ঘিটা দিলে তাহলে আর ডিমের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা আর থাকে না। আমার বিট করা হয়ে গেছে। দেখুন আমি চুলায় যে পাতিলটায় চিনি দিয়েছিলাম ক্যারামেল তৈরি করার জন্য, সে চিনিটা গলে কত সুন্দর ক্যারামেল হয়ে গিয়েছে। দেখুন খুবই সুন্দর একটি কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। আমাদের ক্যারামেল রেডি হয়ে গিয়েছে। এখন এই ক্যারামেলটাকে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নিতে হবে। গরম ক্যারামেলে আমরা যে বিট করে রেখেছি সেই মিশ্রণটা দেওয়া যাবে না, তাহলে ক্যারামেলটা জমে যাবে। এখন আমি একটি প্যানে গরম পানি দিয়ে দিলাম। দেখুন আমাদের ক্যারামেলটা ঠান্ডা হয়ে এসেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে আমাদের সব মিশ্রণগুলি ছেঁকে ঢেলে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে পুটিংটা খুব সফট হয়। এখন আমি এই পাতিলটাকে ফ্রাই প্যানে যে পানি দিয়েছি সেই পানির ভিতরে বসিয়ে দেব। দেখুন আমি পাতিলটা বসিয়ে দিয়েছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানি ফুটে উঠলে পাতিলটা যেন নড়াচড়া না করে, সেজন্য পাতিলের উপরে আমি একটি পুঁতা রেখে দিলাম। দেখুন আমি পুঁতো দিয়ে রেখে দিচ্ছি। এভাবে মিডিয়াম আঁচে আমাদের জাল করে নিতে হবে আধা ঘন্টা। দেখুন আমি আধা ঘন্টা পরে পুঁতো উঠিয়ে নিচ্ছি, ঢাকনা খুলে নিয়েছি। এখন আমি এটাকে চেক করে নেব পুটিংটা তৈরি হয়েছে কিনা। এখন আমি একটি কাঠি নিয়েছি, কাঠিটা আমি পুটিংয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন আমার কাঠির সাথে কিছু লেগে আসেনি, তার মানে আমার পুটিং তৈরি হয়ে গিয়েছে। আমার পুটিং যদি ভিতরে কাঁচা থাকতো তাহলে কাঠির সাথে সে কাঁচা অংশটা লেগে আসতো। এখন আমি একটি ছুরির সাহায্যে পাতিলের চতুর কিনারে পুটিংটাকে ছাড়িয়ে দিচ্ছি। এভাবে রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হবার জন্য। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে পুটিংটা জমে গেছে এবং চতুর কিনার সুন্দরভাবে খুলে গিয়েছে, পাতিলের সাথে লেগে রয়নি, কারণ আমরা গরম অবস্থাতেই ছুরি দিয়ে ছাড়িয়ে দিয়েছিলাম। এখন আমি একটি পাতিলের উপরে প্লেট বসিয়ে নেব। দেখুন আমি প্লেট বসিয়ে হাত দিয়ে ঢেকে উপরে 1 হাত এবং নিচে 1 হাত, 2 হাত দিয়ে আমি প্লেটে পুটিংটাকে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে আমার পুটিং। এখন এটাকে আমি একটু ডেকোরেশন করে নেব। দেখুন আমার ডেকোরেশন হয়ে গিয়েছে। এখন আমি একটি ছুরির সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন আমি একটি পিস চামচের সাহায্যে তুলে আনছি। কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও এটা খুবই স্বাদের। বাচ্চারা এটা খুবই মজা করে খাবে। দেখুন তো তৈরি হয়ে গিয়েছে আমার মজার পুডিং। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।